Hello Apura, Assalamualaikum, welcome back to my channel Beauty Secret by Samira. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি সিরামের রিভিউ। আজকে তোমাদেরকে যে সিরামটি সম্পর্কে জানাবো সেটা হচ্ছে স্কিন ল্যাব ডক্টর কালার ইফেক্ট রেড সিরাম। আজকের ভিডিওটির মাধ্যমে তোমরা এই সিরামটি সম্পর্কে ফুল ডিটেইলসটা জানতে পারবে, অর্থাৎ এটা ইউজ করলে কী কী বেনিফিটস পাওয়া যায়, এটাকে কীভাবে ইউজ করতে হয়, এই সিরামটি কোন কোন স্কিনে ইউজ করা যাবে এবং এই সিরামটি ইউজ করার ফলে আমাদের স্কিনে কোনো সাইড ইফেক্টস হয় কি না সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে 100% অনেস্ট রিভিউ জানাবো। সো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তাই ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশানস পেয়ে যাও। আর ভিডিওটি যদি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না, কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি শেয়ার করবে। অনেক আপুদের এই কোশ্চেন্স থাকে যে আপু এমন একটা প্রোডাক্ট দেখাও যেটা আমাদের স্কিন যাকে কোনো প্রকার ক্ষতি ছাড়াই ফর্সা করবে, বাট এই প্রোডাক্টটা হচ্ছে তোমাদের স্কিনটাকে খুব দ্রুত সময়ের মধ্যে ধবধবে ফর্সা করে দিবে এমনটা না, কেননা এটা কোনো ক্ষতিকর প্রোডাক্ট না। এটা হচ্ছে আমাদের স্কিনের জন্য খুবই সেফ একটা প্রোডাক্ট এবং এটাকে তোমরা রেগুলারলি ইউজ করার ফলে এটা ধীরে ধীরে তোমাদের স্কিন টোনটাকে অনেক বেশি ব্রাইট করতে সাহায্য করবে। সো তোমরা যারা ক্ষতি ছাড়া স্কিনটাকে ব্রাইট করতে চাও এই সিরামটি বেসিক্যালি তাদের জন্য অনেক ভালো কাজ করবে। এটা কোয়ান্টিটি হচ্ছে 40 ml, এটা আসে হচ্ছে রেড কালার একটা কার্ডবোর্ড বক্স প্যাকেজিংয়ের মাধ্যমে এবং ভিতরে হচ্ছে রেড কালার একটা ড্রপার বটল প্যাকেজিং দেওয়া থাকে এবং এটা ড্রপার প্যাকেজিংয়ে আসায় এটা ইউজ করাটা খুব ইজি হয় এবং এটা কালারটা হচ্ছে একটা ট্রান্সপারেন্ট কালার। স্কিনে যখন তুমি অ্যাপ্লাই করবে এটা খুব ইজিলি স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় এবং এই সিরামটা হচ্ছে স্কিনটাকে প্রচুর পরিমাণে হাইড্রেটিং করতে অনেক ভালো কাজ করে থাকে। যাদের স্কিনটা অনেক বেশি ডিহাইড্রেটেড তারা যদি এটাকে ইউজ করো তোমরা দেখবে তোমাদের স্কিনটা অনেক বেশি হাইড্রেট লাগবে এবং স্কিনটা অনেক বেশি ময়েশ্চারাইজড লাগবে। এছাড়াও এই সিরামটি স্কিনটাকে গ্লোয়িং করতে অনেক ভালো কাজ করে এবং স্কিন টোনটাকে যারা লাইটেন করতে চাচ্ছ তাদের জন্য বেসিক্যালি এটা খুবই পারফেক্ট একটা সিরাম হবে। এটি স্কিনটাকে লাইটেনিং করতে অনেক ভালো কাজ করে এবং যাদের স্কিনটা সান ড্যামেজ হয়ে গেছে তাদের স্কিনটাকে অনেক বেশি ক্লিয়ার অ্যান্ড স্মুথ করতে হেল্প করবে এবং এটা আমাদের স্কিন থেকে সানটান দূর করতে হেল্প করবে, স্কিনটাকে অনেক বেশি ব্রাইট অ্যান্ড ক্লিয়ার রাখবে এবং এটা হচ্ছে অ্যান্টিএজিংয়ের জন্য খুবই পারফেক্ট একটা সিরাম। এটা আমাদের স্কিনের কোলাজেন প্রোডাকশনটাকে বুস্ট করতে হেল্প করে থাকে। সো এটা হচ্ছে আমাদের স্কিনের ফাইন লাইন অ্যান্ড রিঙ্কলসটাকে প্রিভেন্ট করতে অনেক ভালো কাজ করে, স্কিনটাকে টাইটেন রাখে। তাই তোমরা যারা অ্যান্টিএজিংয়ের সাথে সাথে তোমরা একটা ব্রাইটেনিং সিরাম ইউজ করতে চাচ্ছ তাদের জন্য বেসিক্যালি সিরামটি অনেক ভালো কাজ করবে। এখানে অনেক ভালো ভালো কিছু ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে, যেমন পমিগ্রেনেট এক্সট্র্যাক্ট, রাসবেরি এবং এছাড়া এখানে আরও কিছু বেরি এক্সট্র্যাক্ট ইউজ করা হয়েছে এবং বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে যেগুলো আমাদের স্কিনের জন্য খুবই ইফেক্টিভ। এবং এই সিরামটি কিন্তু প্যারাবেন ফ্রি, সালফেট ফ্রি, অ্যালকোহল ফ্রি, সিলিকন ফ্রি, ইউ অ্যালার্জেন ফ্রি। তাই এটা আমাদের স্কিনের জন্য খুবই সেফ একটা প্রোডাক্ট, তোমরা এটাকে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবে এবং এই সিরামটিকে অল স্কিন টাইপসে ইউজ করা যাবে। তোমার স্কিন টাইপটা যেমনই হোক না কেন, ড্রাই, নর্মাল, কম্বিনেশন কিংবা অয়েলি, এমনকি অ্যাকনিপ্রোন স্কিনেও এটাকে ইউজ করা যাবে। তবে ইউজ করার আগে অবশ্যই তোমরা প্যাচ টেস্ট করে নিবে, যদি তোমাদের স্কিনে স্যুট করে সেক্ষেত্রে তোমরা এটাকে ইউজ করতে পারো। এবং এই সিরামটিকে তোমরা কীভাবে ইউজ করবে, এই সিরামটিকে ইউজ করার আগে ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর, স্কিনটাকে প্যাড ড্রাই করার পর দেন হচ্ছে তোমরা স্কিনে টোনার অ্যাপ্লাই করবে, যেন স্কিনটা তোমাদের প্রিপেয়ার হয়ে যায়। দেন টোনারটা যখন স্কিনে অ্যাবজর্ব হয়ে যাবে তখন তোমরা সিরামটিকে 2-3 drops নিয়ে ফুল ফেসে জেন্টলি ড্যাব ড্যাব মোশনে অ্যাপ্লাই করবে। অ্যাবজর্ব হয়ে গেলে তোমাদের স্কিন এভাবে এটাকে রেখে দিবে। দেন তোমরা এটা যখন স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে তখন তোমরা তোমাদের ময়েশ্চারাইজিং ক্রিম ইউজ করতে পারো। অ্যান্ড এটা হচ্ছে একটা কোরিয়ান সিরাম। সো এই ছিল আমার আজকের ভিডিওটি, হোপফুলি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবে, কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।